প্রিয় শিক্ষার্থী, তোমাদের শুভেচ্ছা রইল। আশা করি তোমরা ভালো আছো। গত ক্লাসে আমরা এইচএসসি জীববিজ্ঞান দ্বিতীয় পর্বের ষষ্ঠ অধ্যায় বর্জ্য নিষ্কাশনের রেজোলিউশন সান্নিধ্য নিয়ে আলোচনা করেছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে আমরা ওই অধ্যায়েরই বিক্রিয়ার তাৎক্ষণিক বিকরের লক্ষণ এবং তার করণীয় বিষয়ে আলোচনা করব। তাহলে আজকে আমাদের আলোচনার শিরোনাম হচ্ছে বিক্রিয়ার তাৎক্ষণিক বিকরের লক্ষণ ও করণীয়। আজকের আলোচনা শেষে তোমরা বৃক্ষ বিকর কি তা জানতে পারবে, বৃক্ষ বিকর কত প্রকার তা বলতে পারবে, বৃক্ষের তাৎক্ষণিক বিকলের লক্ষণগুলো বলতে পারবে এবং কি করে বৃক্ষের তাৎক্ষণিক বিকল থেকে প্রতিকার বা করণীয় উপায় অবলম্বন করা যায় সে সম্বন্ধে জানতে পারবে। তাহলে প্রথমে আমরা দেখি বৃক্ষ বিকল কি। বয়সজনিত কারণে অথবা অন্য যে কোনো কারণে বৃক্ষের সক্ষমতা কমে যাওয়াকে বলা হয় বৃক্ষ বিকল। বৃক্ষ বিকল আবার দুই রকমের হতে পারে। একটা হচ্ছে দীর্ঘক্ষণিক বৃক্ষ বিকল বা ক্রনিক রেনাল ফেলিয়ার। এটা কিরকম? এটা হচ্ছে কারো বৃক্ষ যদি অনেক দিন ধরে অনেক বছর ধরে আস্তে আস্তে কার্যক্ষমতা হারাতে থাকে, ধীরে ধীরে কার্যক্ষমতা হারাতে থাকে, এ ধরনের বৃক্ষ বিকলকে বলা হয় তোমার দীর্ঘক্ষণিক বৃক্ষ বিকল বা ক্রনিক রেনাল ফেলিয়ার। আর তাৎক্ষণিক বৃক্ষ বিকল হচ্ছে কোনো লোকের কিডনি যদি তার কার্যক্ষমতা হঠাৎ হারিয়ে ফেলে, অল্প সময়ের ভিতরে হারিয়ে ফেলে, এ ধরনের বৃক্ষ বিকলকে বলা হয় অ্যাকিউট রেনাল ফেলিওর বা তাৎক্ষণিক বৃক্ষ বিকল। তাৎক্ষণিক বৃক্ষ বিকলের আবার অনেক রকম সিমটম বা লক্ষণ প্রকাশিত হয়। এর একটা হচ্ছে অল্প পরিমাণ গাঢ় এবং ঘন মূত্র ত্যাগ অথবা মূত্র একেবারেই না হওয়া, শরীর ফুলে যাওয়া, পাঁজর এবং কোমরের মাঝামাঝি ব্যথা হওয়া, ক্ষুধামান্দ, বমি বমি ভাব বা বমি হওয়া, রক্ত প্রস্রাব, উচ্চ রক্তচাপ, হাত পায়ের সংবেদ কমে যাওয়া, ঘন ঘন হেসকি ওঠা, ঘন ঘন শ্বাস ইত্যাদি লক্ষণগুলো বৃক্ষের তাৎক্ষণিক লক্ষণের ক্ষেত্রে আমরা তোমার দেখতে পাই। এবার আমরা দেখব এই বৃক্ষের তাৎক্ষণিক লক্ষণ থেকে কী করে আমরা প্রতিকার লাভ করতে পারি। বৃক্ষের যদি তাৎক্ষণিক লক্ষণ কারো মাঝে দেখা দেয় তাহলে নিজেরাই সাথে সাথে কোনো ব্যবস্থা গ্রহণ করা ঠিক নয়, বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে তার চিকিৎসার ব্যবস্থা করতে হবে। তাৎক্ষণিক বৃক্ষ বিকলে সাধারণত ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে হবে এবং ওই রোগী যে পরিমাণ প্রস্রাব করে তার থেকে কমপক্ষে 500 ml পানি অধিক পান করাতে হবে, ধূমপান পরিহার করাতে হবে, রক্ত সহ ইলেকট্রোলাইটের ভারসাম্য পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। 50 বর্ষ ব্যক্তির যদি ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ থাকে তাহলে নিয়মিত বৃক্ক পরীক্ষা করতে হবে। এ সকল বিষয়গুলো করতে হবে। এরপরেও যদি তার প্রস্রাবের সমস্যা থেকে যায় তখন তার বৃক্ককে সহযোগিতা দান করার জন্য প্রাথমিকভাবে ডায়ালাইসিস করতে হবে এবং ডায়ালাইসিসের যদি কাজ না হয় তাহলে শেষ পর্যন্ত বৃক্ক পুনঃস্থাপন করতে হবে। তাহলে প্রথমে আমরা দেখি ডায়ালাইসিস। তাহলে ডায়ালাইসিস কি? ডায়ালাইসিস হচ্ছে এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে বৃক্ক বিকল রোগীর দেহ থেকে একটা যন্ত্রের মাধ্যমে ন্যায্যকৃত বর্জ্য পদার্থ পৃথক করে তাকে সুস্থ জীবনযাপনে ফিরিয়ে আনা যায়।
এই যে ডায়ালাইসিসের কথা আমরা বলছি, ডায়ালাইসিস আমার দুই প্রকার হয়ে থাকে, একটা হিমোডায়ালাইসিস আর একটা হচ্ছে পেরিটোনিয়াল ডায়ালাইসিস। তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ যে হিমোডায়ালাইসিসের ক্ষেত্রে একজন রোগীর হাতে প্রথমে একটা ফিস্টুলা তৈরি করতে হয়, অর্থাৎ ধমনী এবং শিরাকে একত্রে যুক্ত করে একটা ফিস্টুলা তৈরি করে দেওয়া হয়। এরপর ধমনীর থেকে রক্ত একটা নলের মাধ্যমে ডায়ালাইসিস মেশিনে প্রবেশ করানো হয় এবং ডায়ালাইসিস মেশিনের অভ্যন্তরে থাকে পেঁচানো নল। এই নলগুলো বৈশ্বিক পর্দা হিসেবে কাজ করে এবং এই মেশিনের ভিতরে থাকে এক প্রকার তরল পদার্থ। সেই তরল পদার্থকে বলা হয় ডায়ালাইসিস দ্রবণ বা ডায়ালাইসিস। এই ডায়ালাইসিস দ্রবণ বা ডায়ালাইসিসের যখন সংস্পর্শে যখন রক্তটা ধমনীর মাধ্যমে এসে পৌঁছায়, তখন এই রক্ত থেকে নাইট্রোজেনযুক্ত বর্জ্য পদার্থগুলো পরিশ্রুত হয়ে মেশিনের ভিতরে জমা হয় এবং রক্তটা নাইট্রোজেনযুক্ত পদার্থ মুক্ত হয়ে আবার আর একটা মলের মাধ্যমে ওই ব্যক্তির শিরায় প্রবেশ করিয়ে দেওয়া হয়। এই যে পদ্ধতিটা আমরা বলছি, এই পদ্ধতিটা তোমার হিমোডায়ালাইসিস। এই হিমোডায়ালাইসিস কমপক্ষে কোন রোগীকে সপ্তাহে দুইবার তোমার নিতে হবে এবং এক একবার হিমোডায়ালাইসিস সম্পন্ন হতে 4 থেকে 5 ঘন্টা সময় লাগে। আর একটা ডায়ালাইসিস হচ্ছে পেরিটোনিয়াল ডায়ালাইসিস। পেরিটোনিয়াল ডায়ালাইসিস হচ্ছে আমাদের উদর গহ্বরের অভ্যন্তরে যে গহ্বরটা আছে তাকে বলা হয় পেরিটোনিয়াম, আর এর বাইরের দিকে যে পর্দার মতো অংশ আছে তাকে বলা হয় পেরিটোনিয়াম পর্দা। এই পর্দাটা তোমার বৈশ্বিক পর্দা হিসেবে কাজ করে। প্রথমে আমাদের উদর গহ্বরে একটা ছিদ্র করে ক্যাথেটার প্রবেশ করিয়ে তোমার ডায়ালাইসিস বা ডায়ালাইসিস দ্রবণ প্রবেশ করিয়ে দেওয়া হয়। এটা উদর গহ্বরের অভ্যন্তরে বিভিন্ন কলারসের সাথে কলারস থেকে নাইট্রোজেনযুক্ত বর্জ্য পদার্থ অপসারিত করে ফেলে। তারপরে এই দ্রবণটা যখন নাইট্রোজেন গঠিত বর্জ্য সমৃদ্ধ হয়ে যায় তখন এটা আবার একটা নলের মাধ্যমে বাইরে রক্ষিত তোমার সেই ব্যাগে এসে জমা হয়। এবং এই যে পেরিটোনিয়াল ডায়ালাইসিস, এটা দিনে কয়েকবার রোগীকে গ্রহণ করতে হয়। এই পেরিটোনিয়াল ডায়ালাইসিস নেওয়ার সময় রোগী টেবিলে বসে পড়াশোনা করতে পারে, চলাফেরা করতে পারে, টিভি দেখতে পারে, এই সুবিধাটা তার থাকে। এই ডায়ালাইসিস নেওয়ার পরেও যদি কোনো রোগীর সেরকম উন্নতি পরিলক্ষিত না হয় এবং ডায়ালাইসিস প্রক্রিয়া একটা অধিক ব্যয়সাপেক্ষ প্রক্রিয়া, সবার পক্ষে এই ব্যয় বহন করা সম্ভব হয় না এবং এটা একটা অস্থায়ী প্রক্রিয়া, এটা কোনো পূর্ণাঙ্গ সমাধান দিতে পারে না। আর তোমার বৃক্ষ বিকলের পূর্ণাঙ্গ সমাধানের কথা যদি আমরা চিন্তা করি, তাহলে তখন ওই বৃক্ষ বিকলের রোগীকে বৃক্ষ প্রতিস্থাপনের পুনঃপ্রতিস্থাপনের ব্যবস্থা করতে হবে। আর বৃক্ষ প্রতিস্থাপন বা কিডনি ট্রান্সপ্লান্টেশন একটা জটিল প্রক্রিয়া, ইচ্ছে করলেই এক ব্যক্তির কিডনি আর একজন ব্যক্তির দেহে সংযোজন করা যাবে না। যে ব্যক্তি কিডনি দান করবেন এবং যে কিডনি গ্রহণ করবেন, অর্থাৎ দাতা এবং গ্রহিতা উভয়ের রক্তের গ্রুপ একত্রিত হবে, উভয়ের টিস্যু ম্যাচ করতে হবে এবং যে ব্যক্তি রক্ত দেবে, অর্থাৎ রক্ত বলেছি আমরা, যে ব্যক্তি কিডনি দেবে তার কিডনিটা নিয়ে 48 ঘন্টার ভিতর অবশ্যই তোমার গ্রহিতার দেহ প্রতিস্থাপন করতে হবে। এবং সেই যে গ্রহিতা, সেই গ্রহিতার বৃক্কীয় ধমনী এবং বৃক্কীয় শিরার সাথে এই নতুন কিডনির বৃক্কীয় ধমনী এবং বৃক্কীয় শিরা সংযুক্ত করে দিতে হবে এবং তার এই বৃক্ক থেকে
যে ইউরেটার বের হয়েছে বৃক্কটা, নতুন বৃক্কের ইউরেটারটা ওই ব্যক্তির মূত্রথলির সাথে সংযুক্ত করে দিতে হবে। তাহলে এই নতুন বৃক্কটা আবার স্বাভাবিকভাবে কাজ করতে পারবে এবং ওই বৃক্ক বিকট রোগী তার নার্সিংকৃত বর্জ্য পদার্থের স্বাভাবিকভাবে বর্জ্য পদার্থ স্বাভাবিকভাবে নিষ্কাশন করতে পারবে এবং সুস্থ জীবনযাপন করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের আলোচনা এখানেই শেষ। আগামী ক্লাসে আমরা এই অধ্যায়েরই আর একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে রেশনে এবং অসমোরেগুলেশনে বৃক্কের ভূমিকা। সেই ক্লাসের জন্য আগাম আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমরা এখানেই আলোচনা শেষ করছি। তোমাদের ধন্যবাদ।